মেরোলাম এটা নিয়ে পোস্টবিক নিয়ে যাবো, এটা জমা দিতে হবে। দেখো লাউ শাক নিয়ে এসছি, ওরা গেলে তো দেখতে পাই না। দেখো লাউ শাক আনলাম, তারপরে শোল মাছ আনলাম। শূন্য ঘরে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়, না আর কোনোদিনই ফিরে আসবে না। সুপ্রভাত, ঘরে দেওয়ার যে পাঁচটা পাঁচ পনেরো মানে পাঁচ, ম্যানেজার বাবু উঠে চলে গেছে। আমি উঠলাম পনে পাঁচটায়, উঠে দেখছি ম্যানেজার বাবু নাই। কী ব্যাপার কী জানি, এত ভুলবেলায় সম্ভবত সাড়ে চারটায় উঠে চলে যাচ্ছে। যাই হোক, আমি উঠে মুখ টুক ধুলাম, এবারে একটু চা বানাবো, তারপরে শরীরচর্চা করবো। 7:54 আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখে একটু একটা জিনিস এনেছিলাম, একটা জিনিস বাদ আছে, ওইটা নিয়ে আসতে হবে। মাছ যদি পাই নিয়ে আসি, পাম্পটা পাম্পটা বন্ধ করে দিই, নাহলে আবার পাম্পটা চলতেই থাকবে। সবজি কি আছে? সবজি এখন টমেটো আছে, টমেটো মানে ব্যবসার জন্য লাগাবি না? এগুলো কি পাবজার দিয়ে ছানা নাকি এগুলো? হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর ভাগ্নে মানে আমারও ভাগ্নে নাম বল সন্তু, সন্তু সন্তু টাইটেল বল সন্তু দাস বিশ্বাস, ভালো ব্যবসা দেন। আর এই ব্যবসা দেনের জন্য এই অবশ্যই যার মোটর থেকে চলে কিন্তু জানি জানি জপিং করবি। আমারও তো এরকম ছিল, আমি কেমন মানিয়ে দেয় দেখে তো একটু ইয়ে হতে হয়। আমি যদি এই বয়সে পারি তাহলে তুই এই বয়সে পারবি না কেন? এই যে সাধিকা, সাধিকা বিবি নাকি? সাধিকা বিবির দোকান দীর্ঘদিন ধরে আমার কাস্টমার, প্রায় কত 25-30 বছর হয়ে গেল মনে হয়। একটা মাল অন্য কোথাও বানায় না। আর ওই পরবে ওর দাবি হচ্ছে গিয়ে, হ্যাঁ ওর গিফট পরে বলো ওই শাড়ি। ও আমি বলি তুমি কিনে নিও পছন্দ করে, আগে ম্যাডাম থাকতে কিনে দিত আমি দিয়ে যেতাম, এখন আর কে কিনে দেবে ওই জন্য ওকে বলে দিয়েছি কিনে দিতে। যাক তোমার কেনা হয়ে গেছে তো, বেশ বিলটা পাঠিয়ে দিও। দিয়ে দেবো, ঠিক আছে। ভালো আছিস? ধারণ করে ফেলেছি না, বেড়ে যাচ্ছে, তার জন্য ব্যবস্থা করো, একটু ইয়ে করতে হবে, কাতরাত করতে হবে। একটু অ্যালার্ট থাকলেই হবে, সময় দেওয়ার না তো অ্যালার্ট থাকো শরীর সম্বন্ধে, তাহলেই হবে। ওই খেতে বসার আগে একবার হিসাব করতে হবে, ভাবতে হবে যে এটা আমার শরীর। কোথায় নিয়ে এসছি বলতো? হ্যাঁ দাও তো দাঁড়িয়ে থাকে, হ্যাঁ ওই যে ওইটাই তো, ওই জন্যই তো বললাম যে খাওয়াটাকে একটু কন্ট্রোল করবি। হ্যাঁ সারাদিন এক কাজ কর, সকালবেলায় চলে এলাম, এই বাজার করলাম, সবজি নিলাম, বিস্কুট নিলাম, মাছ নিলাম, একটু আড্ডা মানে না না এখানে অনেক চলে এসছি, আটটার সময় চলে এসছি। হ্যাঁ এইখানটায় একটু বসে নিই, 9:55 10 মিনিট বসি, তারপরে গিয়ে একটু টিফিনটা করবো। হ্যাঁ নিজের হাতে নিলাম, একটু লাউ শাক পেলাম নিলাম, এই রাহুল ফাহুলকে বললে এইগুলো নেয়, ফেরো একটা নিলাম। হ্যাঁ এ ও ধারে কেটে যাবে,
অথচ না না বলি যে লাউ শাক ওরা দেখতেই পায় না লাউ শাক, যে লাউ শাক তুই আমাকে রেগুলার অ্যাভেলেবল করে দে না আমি খাই। যাই হোক ভালো বন্ধু পাওয়া যাবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর দেখি নাই তো নাকি নটা পাঁচ উঠলাম রে আবার কি বেরিয়ে, হ্যাঁ বিকেলে আসবো দেখি মোটর সাইকেলটা নিয়ে আসতে হবে যদি সুযোগ পায়। হ্যাঁ 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 কিসে হ্যাঁ যেটা হোক একটা হলেই হবে, বিটিনিয়ার হতে হবে। খাঁচকাটা খাঁচকাটা হচ্ছে কি ঠিক, তোমার মাল চলে এসছে ঠিক মতন? বেশ ওই দেখো লাউ শাক নিয়ে এসছি, ওরা গেলে তো দেখতে পায় না, দেখো লাউ শাক আনলাম, তারপরে ইয়ে শোল মাছ আনলাম, তারপরে বাটা ছোটো ছোটো বাটা কি সুন্দর, মাছ ওই নিচে আছে ভেতরে আছে, বের কর বের কর। ঝিঙে দুটো নিলাম, একটু পটল নিলাম, জিরে নিলাম, এই দামটা জানবো বলে এই নিয়ে যে 70 টাকা শো আর এখানে দোকানে 45 টাকা শো। হ্যাঁ কিন্তু প্যাকেটেও তো প্যাকেটের জিরেটা তো ভালো না, তো সানরাইজ নয়, তারপরে এত দাম হবে নাকি তাই প্যাকেট বলে মাল তুলে আজকে সাহা সাহা নটা 17 সকালবেলা উঠে চা করে খাওয়া দাওয়া স্নান, তারপরে বাজারে গিয়ে 1 ঘন্টা আড্ডা মারা সবই হলো, এদের সঙ্গে দেখা হলো, গল্প হলো, ভালো লাগলো। দাও একটু বিনটা দাও এবারে, তাহলে আজকে কী রান্না করবে? লাউ শাকটা তো করবেই, আর মাছ কী করবি? শোল মাছটা করবি তো নাকি? খাস তো তুই শোল মাছ? শোল মাছ খাস তো? হ্যাঁ ও তাহলে শোল মাছটাই করো। এই পূর্ণিমা এই ইয়ে গোলমরিচ গুঁড়ো দে এখানে ঘুগনিটাতে, তাহলে বেশ টেস্ট হবে, ঝাল নাই, অল্প করে দে। বাস 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 ঠিক আছে, আজকে ব্রেকফাস্টে রুটি ডিম আর ছোলার ডাল করেছে, ভেবেছিলাম আপেল খাবো তার খাবো না, যেহেতু ছোলার ডালটা হয়ে গেছে আর শশা, টেস্টি খাবার। ব্রেকফাস্ট হয়ে গেল, 9:35 বাজছে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট, চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে নিচে গিয়ে বসে একটু ছোটো করে ঘুমিয়ে নিলাম, ভোরবেলায় উঠে গেছি তো সকালে ঘুমটা হয়নি, একটু ঘুমিয়ে গেলাম, 11টা বাজলো, আর এই যে পূর্ণিমা রান্না বান্না কমপ্লিট, নিয়ে এখন ওই বাড়িতে যাবে রান্না করতে। কী হতো বাড়িতে যাচ্ছে রান্না করতে, মায়ের শরীর ভালো না, শাশুড়ি মায়ের নিয়ে ওই জন্য বাড়িতে রান্না করতে হবে, দিয়ে এতক্ষণ এসে ডাকলো দিয়ে বলছে বেশ, তাহলে চুপ করে চাটা করে দিয়ে যাবে। বেরোলাম এটা এই যে পোস্ট অফিসে যাবো, এটা জমা দিতে হবে, সিগনেচার হয়ে গেছে, জমাটা দিয়ে আসছি, এখন 11:44 বাকি আমি গেলাম, তুমি গেলে হতো না, হতো না মানে এমনি কিছু না, ভিড় আছে, ভিড় তারপর বলো আপনি এমন দিনে এলেন আমি এটা জমা দেবো, ধরো বেশ 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 ওই টেবিলটায় রাখুন আমি দেখে নেবো, দরকার করলে ফোন করে নেবো, এটা তুমি হলে বলতে যে হ্যাঁ ওই গেলাম। যাই হোক এমনি সবাই বলে এই কি সুমিতা সুমি ম্যাডাম তার সত্যি খারাপ ব্যাপার নেই এবং কাজে খুব সিনসিয়ার, হ্যাঁ কাজ করে খুব, যার জন্য একটু হয়তো প্রচুর চাপ না, আমি অনেকের মুখেই শুনেছি ব্যবহার ভালো না, কিন্তু আমার সঙ্গে তো হয়তো লেট হচ্ছে কিন্তু কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করে দেখলাম, তাই কারণ এর আগে জমা দিয়েছি আবার সেই ফাইল বের করে আবার আমাকে দিয়ে এগুলো করালো, হ্যাঁ আবার জমা দিল, এই যে জমা দিয়ে এলাম নিশ্চিন্ত, অন্য কাউ কোথাও দিলে ভয় লাগতো, এটা পেপার গুরুত্বপূর্ণ একটা পেপার, কিন্তু উনি ঠিক নজর রাখলো কোথায় রাখলাম, কাজটা হলেই হয় আর কি, সবাই ভালো। এবারে মানুষজন সব একজনের কাছে এক এক রকম হয় তো, ঘড়িতে বাজছে 1:20, এই উপর থেকে উঠে এলাম, পূর্ণিমা আজকে 11টার সময় চলে গেছে রান্না করে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে,
যাই হোক, আমি এবারে খেতে বসবো। নিস্তব্ধ ঘর, ঝিঁঝি পোকার আওয়াজ পাচ্ছেন? এটা ঝিঁঝি পোকার আওয়াজ নয়, এই ফ্রিজটা থেকে এটা শব্দ হয়। কিন্তু মনে হয় দিনের বেলাতেই যেন সন্ধ্যা জমে এসেছে। বাড়িতে একাই আছি আপনারা ভাবছেন, কিন্তু না, হয়ে যায় সঙ্গে আছে। একটা সময় ভাবতাম, ছোটবেলায় যখন আমাদের ন ভাই বোন যখন আমরা ওই একটা দেড়খানা রুমের মধ্যে থাকতাম, তখন ভাবতাম আমার যদি একটা পড়াশোনার জন্য যদি একটা ছোট্ট ঘর হতো। তাই আজকে তো আর ঘর মানে একটা বাড়িই আমার জন্য রয়েছে, বরাদ্দ, ভালোই আছি। এটাও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এর মধ্যেও একটা আনন্দ পাওয়া যায়, সেটাই খুঁজছি। এর মধ্যে থাকতে থাকতে একটা বেশ ভালোই আনন্দ পাচ্ছি। যাই হোক, একটু বেশিই বকছি মনে হচ্ছে, খেয়ে নি ভাবতে খেয়ে। পূর্ণিমা ডাটার চচ্চড়িটা যা বানাচ্ছে না, সত্যি অবাক হয়ে যাচ্ছে। এত সুন্দর করেছে ডাটার চচ্চড়িটা, সে আর বলার মতন না। একদম সে চেপে গুটে খেলাম, একটু মনে হচ্ছে একটু মিষ্টি দিয়েছে, এই টক ঝাল মিষ্টির ডাটার চচ্চড়ি। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, ওই এরকম রান্না করলো কী করে, আর শিখলো কী করে, করতে করতে অভ্যাস হয়ে গেছে, দারুণ করেছে, দারুণ। অনেকেই বলে আপনি ব্লগ করছেন তাহলে, তো বলে টলার কামানো মতো। যাই হোক, আমি কেন করি, এই যে শূন্য ঘরে একা একা আছি, এইটা এই ক্যামেরাটা আছে বলে আমি তো কথা বলতে পারছি, ফাঁকা ঘরেই আমি কথা বলছি, একান্তই কথা বলছি, আমার ক্যামেরার সঙ্গেই তো কথা বলছি, সেই কথাটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। এতে একটা আমি আনন্দ পাই, আর এটাকে আমি একটা কাজ মনে করে নিয়ে করছি আর কি, নিজেকে ঠিক রাখার জন্য। অনেকে হয়তো বলবেন শূন্য ঘর বলছেন কেন, হয়তো থেকে বলতেও পারেন, শূন্য ঘরে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। না, আর কোনো দিনই ফিরে আসবে না, যে চলে গেছে সে আর আসবে না, এটা আমি একদম 100% জানি, নিশ্চিন্ত। আর নতুন করে কোনো আসার কোনো সম্ভাবনাই নেই একদম। কাজেই আমি এটা জানি যে আমাকে আমার মতনই থাকতে হবে। আর এটাও ঘটনা, সবার মধ্যে থেকেও সবাই একা, আমরা সবাই একা। হয়তো বলবেন সবার মধ্যে আছে, কিন্তু একটু ভেবে দেখবেন, যারা সিনিয়র মোস্ট বিশেষ করে যাদের কাজকাম লিডার ফিডার করে বসে আছেন, কাজকাম কমে গেছে, তারা সবার মধ্যে থেকেও কিন্তু একাই থাকে। একটু ভাবলেই বোঝা যাবে সে সবার মধ্যে থেকেও একা। আমি এখানেও একা, আবার ব্যাঙ্গালোরে গেলেও একা থাকি, আবার কলকাতায় গেলেও একা থাকি, সবার মধ্যে গিয়ে শুনতে এসে থাকছে একাই হয়ে যায়। কাজেই এটাকে মেনে নিতে হবে, আর আমি সেই মেনে নেওয়ার চেষ্টাটাই করে যাচ্ছি। আগেকার দিনে মানুষ যখন বুঝতে পারত সংসারে থেকেও যে আমি একা, তখন তারা সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করতেন, কিন্তু বর্তমান যুগে সেটা সম্ভব নয়। আর সেই মনের সেটা করতে গেলে মনের জোর চায়, মনের সাহস চায়, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, তবে কি সেটা সম্ভব। যারা করতে পেরেছেন তারা মহাপুরুষ, কাজে আমরা সাধারণ লোক। কাজে সবার মধ্যে থেকে একাও যদি থাকতে হয়, তার জায়গায় একা একা থাকাটাই শ্রেয়। এতে আমি আমার শারীরিকভাবে আমি আমার মতন করে থাকতে পারছি, কাউকে কোনো রকম সমস্যায় না পেলে। খুব ভালো খেলাম, এক বাটি এটাতে লাউ শাক ছিল, এক বাটি দেখেছেন, আর এটাতে এক বাটি ডাঁটার চচ্চড়ি ছিল, দুটোই খাবার, সঙ্গে দই, টক দই আর শোল, শোল মাছের পেঁপে দিয়ে শোল মাছের ঝাল না ঝাল দেওয়া যায় একটা মাঠে। খুব ভালো খেলাম, পূর্ণিমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সত্যি খুব ভালো রান্না করেছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, তিন চার রকম ডাল দিয়ে আমি খেয়েছি, ভালো বলছে, রোজ বাড়িতে খাও না, হ্যাঁ বাড়িতে করবে নাকি, না আমি বলছি।
বলতে পারবে না, আমি তো বলি না এটা খিচুড়ি করো। হ্যাঁ খিচুড়িটা খিচুড়ি বেশ ভালো খেয়েছে। বাহ ঠিক আছে, সেটা ভালো হয়েছে এটা তো বুঝলাম, কিন্তু ভালো হলে খেতে হবে। খিচুড়ি গিয়ে খেয়ে এসে খিচুড়ি অবস্থা হয়ে গেছিল আমাদের, পরের দিন অসুবিধা হয়েছে আবার কি, যাতে ঘুম হয় না ঠিক মতো। হ্যাঁ ও তুই এখনো যাস নাই, কী কী বানালি, চচ্চড়ি দুপুরের নাকি? আচ্ছা এটা সবজি বানানো হয়েছে, মাছ ঝাল দেওয়া, বেশ যাও এসো। আর লাইটটা ডিস্টার্ব করে না তো এটা, ঠিক আছে তো বললি না আমি কে নিয়ে আবার করতে লেগেছে নাকি? সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।